নোয়াখালী সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মান চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখান থেকে আজকের এই অনলাইন ক্লাস দেখছ, আশা করি মহান রাব্বুল আলমিনের অফুরন্ত দয়া ও মেহরবানিতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, ঈদ পরবর্তী অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। নোয়াখালী সরকারি কলেজের নির্দেশনায় তোমাদের শ্রেণী কার্যক্রম এখন অনলাইনে পরিচালিত হচ্ছে, তাই প্রতিটি বর্ষের শিক্ষার্থীরা তোমরা প্রতিটি স্যারের লেকচার শোনার পরে তোমরা সেখানে লাইক বাটনে ক্লিক করবে এবং সাথে সাথে প্রত্যেকটা ক্লাসের কমেন্টস বক্সে তোমরা তোমাদের রোল নম্বরগুলি সেখানে শুধুমাত্র উল্লেখ করবে, যাতে করে তোমাদের ইনকোর্স নাম্বারের ক্ষেত্রে সার্বিক সহায়তা প্রদান করা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, চতুর্থ বর্ষের ক্লাস ইতিমধ্যেই বিভিন্ন সম্মানিত স্যারগণ তোমাদের অনার্স চতুর্থ বর্ষের ক্লাস আমাদের পেজে আপলোড করেছে। এরই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের ইসলামে রাজনৈতিক ব্যবস্থার সম্পর্কে একটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, তাই অনলাইন ক্লাসের শুরুতেই তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি পুরো সময় জুড়ে তোমরা আমার সাথেই থাকবে। তাহলে আমরা দেখি নি আজকে আমরা কোন বিষয়ে আলোকপাত করব। আলোকপাতের বিষয় হচ্ছে ইসলামের রাজনৈতিক ব্যবস্থা। তোমাদের ফোর্থ ইয়ার একটা কোর্স, গ বিভাগের একটা প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আর গ বিভাগের প্রশ্ন এই কারণেই নিয়েছি যে এই প্রশ্নগুলি একটু বিস্তারিত, ফলে তোমাদের একটি প্রশ্ন আলোকপাত করার প্রেক্ষিতে তোমরা অপর অপর যে খ বিভাগের প্রশ্নগুলি তোমাদের আশা করি আয়ত্ত হয়ে যাওয়ার কথা। তো সেই কারণে মূলত গ বিভাগের প্রশ্নগুলি তোমাদের সামনে বিস্তারিত আলোকপাত করব, ফলে তোমাদের খ বিভাগ সহ ক বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো আশা করি আলোচ্য প্রশ্নের মধ্যে এসে যাব। তাহলে আজকে আমাদের জন্য গ বিভাগের যে প্রশ্নটি হচ্ছে, ইসলামী রাষ্ট্রের সংজ্ঞা দাও, ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ আলোকপাত করো। এটা তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এক এক করে দেখিনি এই প্রশ্নের দুটো অংশ। প্রথমত হচ্ছে ইসলামী রাষ্ট্রের সংজ্ঞা, দ্বিতীয় হচ্ছে ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য। এই প্রশ্নটা আবার খ বিভাগে এভাবে আসতে পারে, ইসলামী রাষ্ট্রের সংজ্ঞা দাও। এক্ষেত্রে তোমরা তিন চারটি সংজ্ঞা ইসলামী রাষ্ট্রের প্রদান করবে, অথবা এভাবে আসতে পারে ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ আলোকপাত করো, সেক্ষেত্রে তোমরা পাঁচ ছয়টা বা সাত আটটা বৈশিষ্ট্য খ বিভাগের জন্য আলোকপাত করতে পারো। তো সেই জন্য প্রথমে বলেছিলাম যে গ বিভাগের প্রশ্ন এই কারণেই নিয়েছি যাতে করে তোমরা খ বিভাগের প্রশ্নগুলি তোমাদের অ্যান্সার করাটা অনেকাংশে সহজ হয়ে যায়। তাহলে চলি এক এক করে ইসলামী রাষ্ট্রের পরিচয় একটি প্রাথমিক আলোচনা করে নেই। মহান রাব্বুল আলমিনের মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম, ইন্না দ্বীনা ইন্দাল্লাহিল ইসলাম। এতে মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, অর্থাৎ প্রতিটি দিক এবং বিভাগের সুবিন্যস্ত বিবরণ মহান রাব্বুল আলমিন পবিত্র ধর্ম ইসলামে আমাদেরকে প্রদান করেছেন, ফলে আমাদের সদ্যজাত শিশু ভূমিষ্ঠ হওয়ার শুরু থেকে মৃত্যু অবধি পর্যন্ত সকল কিছুর বিস্তারিত এবং সুবিন্যস্ত বিবরণ ইসলামে আমরা পেয়ে থাকি। মুসলমানদের জীবনের সর্বস্তরে ইসলামের অনুশীলন এবং তা বাস্তবায়নের মূলত ইমানের অপরিহার্য দাবি। তাই মুসলমান আংশিকভাবে ইসলামের কোনো একটা অংশ গ্রহণ করা, কোনো একটা অংশ ছেড়ে দেওয়া, এরকম করার কোনো সুযোগ ইসলামে নেই। আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে ইসলাম মেনে চলার জন্য মুমিনদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন, নির্দেশ প্রদান করেছেন, যেমন এই প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, সূরা বাকারা আয়াত নম্বর হচ্ছে 108। এ আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, হে ইমানদারগণ, তোমরা সম্পূর্ণরূপে ইসলামে প্রবেশ কর। সুতরাং আয়াতের বিশ্লেষ ব্যাখ্যায় আমরা যে বিষয়টা আমাদের সামনে স্পষ্ট তা হচ্ছে, ইসলামের কোনো বিধান আংশিক বা কিছু অংশ পালন কর, কিছু অংশ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। পালন করলে মুসলিম হিসেবে, ইমানদার হিসেবে যাবতীয় বিধিবিধানগুলি পালন করার সর্বাত্মক প্রচেষ্টা আমাদেরকে চালাতে হবে। জীবনের সর্বক্ষেত্রে ইসলামের বিধান বাস্তবায়ন যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে মূলত মহান রাব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন সম্ভব। আর এই সন্তুষ্টি অর্জনের জন্য ইসলামী রাষ্ট্র গঠন করাও অত্যাবশ্যক। পবিত্র কোরআন এবং সুন্নাহর বিধিবিধানের আলোকে গঠিত এবং পরিচালিত রাষ্ট্র ব্যবস্থাই মূলত
ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। আর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সেখানে ইসলাম হয় বিজয়ী রূপে সে দৃশ্যমান হয় এবং শাসন কার্য থেকে শুরু করে প্রতিটি কার্যেই বরং কোরআন এবং সুন্নাহর অনুশাসন অনুযায়ী পালন করা হয়। মানুষ ইসলামের সব বিধানগুলি যথাযথভাবে পালন করার জন্য সে সার্বিক সহায়তা লাভ করে। রাষ্ট্রের নাগরিকদের উপরও সব ধরনের অধিকার প্রতিষ্ঠিত হয়, সেখানে থাকে না শোষণ, বঞ্চনা, নির্যাতন, নিপীড়ন। আর কুফর, শিরক এবং বেদাতের অভিশাপ থেকেও মানুষ মুক্তি পায় এবং অপসংস্কৃতির আগ্রাসন থেকেও মানুষের মুক্তি প্রদানে ইসলামী রাষ্ট্রের ভূমিকা অনস্বীকার্য। তাই রাষ্ট্রের সর্বত্র পবিত্র কোরআন এবং সুন্নার বিধিবিধান প্রতিপালনের জন্য ইসলামী রাষ্ট্র এক অবিকল্প উপায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই দেখব সাধারণত আমরা রাষ্ট্র কিভাবে গঠন হয়। আমরা দেখছি এই প্রসঙ্গে যদি আমরা বলি তাহলে বলব কোন একটি জনগোষ্ঠী যখন নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করে তাদের নিজস্ব সংবিধান থাকে এবং সংবিধান দ্বারা শাসিত হয় তাকেই মূলত স্বাভাবিক করতে আমরা রাষ্ট্র বা স্টেট হিসেবে অবহিত করে থাকি। এ প্রসঙ্গে আমরা যদি দেখি রাষ্ট্রবিজ্ঞানী GW গার্নিয়ার বলেন, ব্যাপক জনসমষ্টি নিয়ে গড়া এমন একটি জনসমাজ হল রাষ্ট্র, যা কোনো নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, বাইরের নিয়ন্ত্রণ থেকে থাকে প্রায় মুক্ত তথা স্বাধীন, এবং যার একটি সরকার থাকে, যে সরকারের প্রতি অধিকাংশ অধিবাসী স্বাভাবিকভাবে অনুগত থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা রাষ্ট্রের গঠন নিয়ে, রাষ্ট্রের ইসলামী রাষ্ট্র হচ্ছে পরের কথা, আর প্রথমে হচ্ছে রাষ্ট্র নিয়ে আমাদের কি ধারণা। তাহলে রাষ্ট্র নিয়ে আমাদের ধারণা হচ্ছে যে কোন একটি জনসমষ্টি যখন নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করবে তাদের নিজস্ব সংবিধান থাকে এবং এই সংবিধান দ্বারা শাসিত হয়। আর রাষ্ট্রবিজ্ঞানী JW গার্নিয়ার যে সংজ্ঞাটা স্পষ্ট করেছেন সেটা হচ্ছে নির্দিষ্ট জনগোষ্ঠী থাকবে, একটা রাষ্ট্র নির্দিষ্ট ভূখণ্ডে তারা স্থায়ীভাবে বসবাস করবে এবং তারা বাইরের নিয়ন্ত্রণ থেকে থাকবে মুক্ত তথা স্বাধীন, এবং যে যার একটি সরকার ব্যবস্থা আছে, যে সরকারের প্রতি অধিকাংশ জনগণ স্বাভাবিকভাবে অনুগত। তাহলে আমরা গার্নিয়ারের এই সংজ্ঞাতে আমরা একটা রাষ্ট্র গঠনের জন্য যে অপরিহার্য উপাদান সে অপরিহার্য উপাদানগুলি আমরা পেয়ে থাকি। প্রথমত হচ্ছে জনগণ। তাহলে যদি আমরা প্রিয় শিক্ষার্থীরা যদি তোমাদেরকে আমরা হাইলাইটার দিয়ে দেখাতে চাই তাহলে যে জিনিসটা আমাদের সামনে স্পষ্ট হবে, আর সেই বিষয়টা হচ্ছে প্রথমত একটা রাষ্ট্র গঠনের জন্য চারটা বিষয় দরকার। প্রথমত হচ্ছে জনগণ থাকবে, দ্বিতীয়ত হচ্ছে নির্দিষ্ট একটা ভূখণ্ড থাকবে, সে কোনো বস্তিবাসী হবে না যে আজকে এখানে থাকলাম কালকে ওখানে থাকলাম, বিষয়টা এরকম হবে না। রাষ্ট্র হওয়ার জন্য যেমন নির্দিষ্ট জনগণ লাগবে তেমনি লাগবে নির্দিষ্ট ভূখণ্ড, এরপর লাগবে যে নির্দিষ্ট সরকার ব্যবস্থা, আর সর্বশেষ থাকবে সার্বভৌম ক্ষমতা। অর্থাৎ বাইরের নিয়ন্ত্রণ থেকে, বাইরের কোনো বহিরাষ্ট্রের কোনো আক্রমণ বা নিয়ন্ত্রণ থেকে সেই রাষ্ট্র থাকবে মুক্ত। যদি আমরা প্রিয় শিক্ষার্থীরা বলি বর্তমান ফিলিস্তিনিরা মধ্যপ্রাচ্যে যে সংঘাত চলতেছে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে, ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি কিন্তু স্বাধীন রাষ্ট্র হিসেবে তারা স্বীকৃতি পাচ্ছে না। কেন? তিনটা বৈশিষ্ট্য তাদের মধ্যে পরিলক্ষিত হয়, একটা বৈশিষ্ট্য তাদের মধ্যে পরিলক্ষিত নাই, আর সেটা হচ্ছে সার্বভৌম। তাদের জনগণও আছে ফিলিস্তিন রাষ্ট্রের, নির্দিষ্ট ভূখণ্ডও আছে, সরকারও আছে, কিন্তু তারা সার্বভৌম, বাইরের নিয়ন্ত্রণ থেকে তারা মুক্ত নয়, এই কারণে তারা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হতে পারছে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা রাষ্ট্রের পরিচয়, অর্থাৎ ইসলামী রাষ্ট্রের প্রাথমিক যে আলোচনা সেটা হচ্ছে রাষ্ট্রের পরিচয়। আমরা যখন রাষ্ট্র সম্পর্কে পরিচিত হব তাহলে আমরা ইসলামী রাষ্ট্রের পরিচয় সম্পর্কেও আমরা সহজেই অবগত হতে পারব। তাহলে আমরা দেখলাম একটা রাষ্ট্র হওয়ার জন্য চারটি মূল বৈশিষ্ট্য দরকার, আর ইসলামী রাষ্ট্র হওয়ার জন্য চারটি বৈশিষ্ট্য দরকার, তবে কনসেপ্টগত ধারণাগত বিষয়ে আধুনিক রাষ্ট্রের সাথে ইসলামী রাষ্ট্রের কিছু বৈসাদৃশ্য বা পার্থক্য, মৌলিক পার্থক্য বিদ্যমান। যেমন ইসলামী রাষ্ট্রে যদি আমরা কল্পনা করি তাহলে জনগণ সেখানে অবশ্যই থাকবে, সুতরাং অন্য কেউ থাকার তো প্রশ্নই আসে না। রাষ্ট্র হলে জনগণ থাকবে, তার জন্য নির্দিষ্ট ভূখণ্ড থাকবে, সেখানে সরকার ব্যবস্থা থাকবে, সেটা হচ্ছে মজলিসে শুরা ভিত্তিক, অর্থাৎ পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যিনি পরিচালনা করবেন তিনি ইসলামী রাষ্ট্রের সরকার প্রধান হবেন। আর সরকার প্রধান হওয়ার জন্য কিছু যোগ্যতা ও গুণাবলী রয়েছে যেটা
ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় নির্ধারিত। তো এই ধারণাগত বিষয়ে এই ক্ষেত্রে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সাথে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কিন্তু মৌলিক পার্থক্য বিদ্যমান, আর সর্বস্ব হচ্ছে সার্বভৌমত্ব। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় সার্বভৌমত্বের মালিক হচ্ছে সরকার বা জনগণ, কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সার্বভৌমত্বের মালিক হচ্ছে মহান রাব্বুল আলামিন, আর বান্দা হচ্ছেন তার প্রতিনিধি হয়ে মূলত সেই আল্লাহর অর্পিত দায়িত্বগুলি সুচারুভাবে পালন করার সর্বাত্মক প্রচেষ্টা চালান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইসলামী রাষ্ট্রের পরিচয় প্রদানে প্রথমত রাষ্ট্রের পরিচয় সম্পর্কিত যে বিষয়টা অবগত হলাম তা হচ্ছে যে একটা রাষ্ট্র হওয়ার জন্য চারটি মৌলিক উপাদান অপরিহার্য, যে যা ইসলামী রাষ্ট্রের ক্ষেত্রেও প্রযোজ্য, তবে ধারণাগত বিষয়ে ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্যের সাথে আধুনিক রাষ্ট্রের বৈশিষ্ট্যের কিছু পার্থক্য দৃশ্যমান। তাহলে আমরা দেখলাম জনগণ থাকবে ইসলামী রাষ্ট্রের, আধুনিক রাষ্ট্র ব্যবস্থা জনগণ থাকবে, দ্বিতীয়ত নির্দিষ্ট ভূখণ্ড থাকবে সেটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থাও থাকবে এবং আধুনিক রাষ্ট্র ব্যবস্থাও থাকবে, সরকার সেটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থাও থাকবে আধুনিক রাষ্ট্র ব্যবস্থাও থাকবে, তবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন এবং তিনি পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন। কিন্তু আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনগণের প্রত্যক্ষ ভোটে হোক অথবা অন্য কোনোভাবে তিনি যদি সরকার গঠন হয়, সেক্ষেত্রে পবিত্র কোরআন এবং সুন্নার আইন মেনে চলা তার জন্য আবশ্যক নয়। দ্বিতীয়ত হচ্ছে, চতুর্থত আমরা দেখি সার্বভৌম ক্ষমতাকে মনে করা হয় জনগণ, অর্থাৎ জনগণই একটি গণতান্ত্রিক সরকারকে তার ক্ষমতায় বসায় এবং জনগণই একটি গণতান্ত্রিক সরকারকে ক্ষমতা থেকে অপসারণ করে। কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে মহান রাব্বুল আলামিন, আল্লাহ পবিত্রগণে ইরশাদ করেছেন ইনিল হুকম ইল্লা লিল্লাহ, সুতরাং পৃথিবী আল্লাহর, তার সুতরাং তার সার্বভৌমত্বের ক্ষমতার মালিকও মহান রাব্বুল আলামিন, আর মানুষ শুধুমাত্র তার প্রতিনিধি হিসেবে তার প্রতিনিধিত্বমূলক কাজগুলি মূলত সম্পাদন করে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের রাষ্ট্রের পরিচয় সম্পর্কে তোমরা অবগত হলে, এখন আমরা ইসলামী রাষ্ট্রের পরিচয় সম্পর্কেও অবগত হলাম। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ইসলামী রাষ্ট্রের মৌলিক বৈশিষ্ট্য মূল কাঠামো কয়টি, তাহলে তোমাদের উত্তর হবে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার জন্য যে মৌলিক কাঠামো দরকার চারটি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রেও সে চারটি মৌলিক কাঠামোই প্রযোজ্য। এরপর আমরা দেখি ইসলামী, আমরা যদি রাষ্ট্রের পরিচয় জানি তাহলে ইসলামী রাষ্ট্রের পরিচয়টাও আমাদের সামনে স্পষ্ট এবং মনে রাখার ক্ষেত্রেও সবচেয়ে বেশি সহায়ক। এ প্রসঙ্গে ইসলামী রাষ্ট্রের পরিচয় প্রদানে ইসলামী রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্নভাবে ইসলামী রাষ্ট্রের সংজ্ঞাকে সংজ্ঞায়িত করেছেন। তোর মধ্যে থেকে প্রিয় শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ কয়েকটি সংজ্ঞা তোমাদের সামনে আলোকপাত করছি। রাষ্ট্রবিজ্ঞানী মাজিদ খাদ্দুরী একজন স্কলার, ইসলামিক দার্শনিক, তিনি বলেন ইসলামী আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত ইহলৌকিক নেতৃত্বের একটি সামাজিক প্রতিষ্ঠান হল ইসলামী রাষ্ট্র। মাজিদ খাদ্দুরীর মতে ইসলামী রাষ্ট্রের মূল ভিত্তি হবে, বুনিয়াদ হবে ইসলামী আদর্শ তথা পবিত্র কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, এবং ইহলৌকিক নেতৃত্বের একটা সামাজিক বন্ধন। এরপর আমরা দেখি অধ্যাপক খুরশিদ আলম, ইসলামী রাষ্ট্রের সংজ্ঞায় তিনি বলেন মহান আল্লাহর সার্বভৌমত্ব ও প্রাধান্য প্রতিষ্ঠিত এবং ইসলামী আইনকানুন দ্বারা পরিচালিত জনকল্যাণমূলক আদর্শ রাষ্ট্রই হচ্ছে ইসলামী রাষ্ট্র। তার সংজ্ঞার মধ্যে কতগুলি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। প্রথমত হচ্ছে মহান আল্লাহর সার্বভৌমত্ব এবং প্রাধান্য প্রতিষ্ঠিত হবে সেই রাষ্ট্রে এবং ইসলামী আইন কানুন দ্বারা পরিচালিত হবে যে কল্যাণমূলক রাষ্ট্র, সেটাই তিনি ইসলামী রাষ্ট্র হিসেবে অভিহিত করেছেন, চিহ্নিত করেছেন। তাহলে দেখতে হবে সেখানে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হতে হবে এবং তার প্রাধান্য থাকতে হবে, অর্থাৎ পবিত্র কোরআন ও সুন্নাহর প্রাধান্য থাকবে এবং রাষ্ট্র পরিচালনার সকল ক্ষেত্রে পবিত্র কোরআন এবং সুন্নাহর আইন বাস্তবায়ন হবে। এরপর আমরা দেখি সমাজবিজ্ঞানী দার্শনিক ইবনে খালদুন, তিনি বলেন রাষ্ট্রের ইসলামী রাষ্ট্রের পরিচয় নাগরিকের বৈষয়িক, পার্থিব ও পারলৌকিক কল্যাণ সাধনের সার্বিক দায়িত্ব গ্রহণকারী ইসলামী শরীয়তসম্মত রাজনৈতিক সংগঠনই হচ্ছে ইসলামী রাষ্ট্র। অর্থাৎ তিনি এই কথাটাই বোঝাতে চেয়েছেন, নাগরিকের পার্থিব অর্থাৎ ইহলৌকিক পারলৌকিক কল্যাণ সাধনের সার্বিক দায়িত্ব গ্রহণকারী ইসলামী শরীয়তসম্মত রাজনৈতিক সংগঠনকে তিনি রাষ্ট্র হিসেবে, অর্থাৎ ইসলামী সরকারকে তিনি ইসলামী রাষ্ট্র হিসেবে অভিহিত করেছেন। কারো কারো মতে রোলারশিপ অফ আল্লাহ অন দ্য পিপল
by the pious man with justice is called the Islamic State. তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এতক্ষণ যে আলোচনায় আমাদের সামনে যে বিষয়টি স্পষ্ট তাহলে ইসলামী রাষ্ট্রের পরিচয় প্রদানের ক্ষেত্রে আমরা সহজভাবে সহজ অর্থে যে জিনিসটা বুঝব সেটা হচ্ছে যে রাষ্ট্রের বিধিবিধানগুলি পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে গঠিত হয় এবং পরিচালিত হয় মানুষ আল্লাহর প্রতিনিধি হয়ে যাবতীয় কর্মে তার আনুগত্য করে এবং তার সন্তুষ্টি বিধানে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা তাহলে এক কথা যদি আমরা বলি ইসলামী রাষ্ট্র কাকে বলি ইসলামী রাষ্ট্র হচ্ছে যে রাষ্ট্র ব্যবস্থার যাবতীয় কর্মকাণ্ড পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে পরিচালিত হয় এবং পরিচালিত গঠিত হয় এবং পরিচালিত হয় এবং জনগণ পবিত্র কোরআন এবং সুন্নাহর বিধিবিধানে তাদের উপর প্রয়োগ করা হয় এবং ফলে তারা যাবতীয় কর্মকাণ্ডে মহান আল্লাহর সন্তুষ্টি লাভে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি ইসলামী রাষ্ট্রের পরিচয় তোমরা আলোচনা থেকে তোমাদের সামনে স্পষ্ট তাহলে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী যে রাষ্ট্র গঠিত এবং পরিচালিত হয় এবং যার যাবতীয় কর্মকাণ্ড পবিত্র কোরআন এবং সুন্নাহ আলোকেই পরিচালিত হয় এবং পরিপালিত হয় আর সেই রাষ্ট্র ব্যবস্থাই হচ্ছে ইসলামী রাষ্ট্র যেন আমরা দেখি পাকিস্তান আফগানিস্তান বা সৌদি আরব এসব রাষ্ট্র হচ্ছে ইসলামী রাষ্ট্র যেখানে তাদের সংবিধান পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোযায়ী মূলত পরিচালিত হয় এবং পরিপালিত হয় দেখছি এখন আমাদের প্রশ্নে বলেছিলাম প্রথম দিকে দুটো অংশ প্রথমত ইসলামী রাষ্ট্রের পরিচয় দ্বিতীয় হচ্ছে ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য প্রিয় শিক্ষার্থীরা আলোচ্য সংজ্ঞায় মূলত কয়েকটি দিক ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্যের কয়েকটি দিক মূলত আলোকপাত হয়েছে তারপরও আমরা ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আরো কিছু পয়েন্টকে হাইলাইট করেছি যাতে করে আমাদের বোঝার ক্ষেত্রে সহায়ক হয় প্রথমত আমরা দেখি আল্লাহর সার্বভৌমত্ব প্রথমে বলেছিলাম ইসলামী রাষ্ট্র থেকে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে মৌলিক যে পার্থক্য তার মধ্যে অন্যতম পার্থক্য ছিল সার্বভৌমত্বের প্রশ্নে ইসলামী রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিক হচ্ছে মহান রব্বুল আলমিন সার্বভৌমত্ব ক্ষমতা যার হাতে ন্যস্ত থাকে তার আইন এবং বিধিবিধানগুলি বাস্তবায়ন করা সকল ক্ষেত্রে কার্যকর করা যায় ইসলামী রাষ্ট্রের হুকুম এবং বিধানদানের মালিক হচ্ছে একমাত্র মহান রব্বুল আলমিন যিনি এই প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন ইয়াকুলুনা হাল্লানা মিনান আমরে মিন শাই কুল ইনিল আমরা কুল্লাহু লিল্লাহ সূরা আল ইমরান 154 নম্বর আয়াত আল্লাহ ইরশাদ করেন তারা বলে আমাদের কি হুকুমদানের কোন অধিকার আছে হে রাসূল আপনি বলে দিন হুকুমদানের সার্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহরই তো সুতরাং ইসলামী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সেখানে সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে মহান রব্বুল আলামিন সুতরাং আল্লাহর বিধিবিধানই সেখানে প্রযোজ্য হবে তো এরপর আমরা দেখছি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক শাসন ব্যবস্থা ইসলামী রাষ্ট্রের সংবিধান হচ্ছে পবিত্র কোরআন এবং সুন্নাহ এবং ইসলামী রাষ্ট্রের যাবতীয় বিধিবিধানগুলি পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকেই গঠিত হবে পরিপালিত হবে এই রাষ্ট্রের সকল আইনকানুন নীতি নির্ধারণ আদর্শ সকল ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহকেই একমাত্র মানদণ্ড তথা অনুঘটক হিসেবে মেনে নিতে হবে এ প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআন ইরশাদ করেছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন সূরা মায়েদা আয়াত নম্বর হচ্ছে 44 আল্লাহ ইরশাদ করেছেন আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদানুসারে যারা আল্লাহর বিধান দেয় না তারাই হচ্ছে কাফির তো সুতরাং ইসলামী রাষ্ট্র ব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ইসলামী রাষ্ট্রের সকল ক্ষেত্রে পবিত্র কোরআন এবং সুন্নাহর বিধিবিধানগুলি সেখানে পরিপালিত হবে তাহলে আমরা প্রথমে দেখছি ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহর সার্বভৌমত্ব সেখানে প্রতিষ্ঠিত হবে দ্বিতীয়ত পবিত্র কোরআন এবং সুন্নাহর শাসন ব্যবস্থা সেখানে পরিপালিত হবে এরপর আমরা দেখছি তৃতীয়ত ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা দেখব প্রিয় শিক্ষার্থীরা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক ন্যায় ও ইনসাফ সমাজের প্রতিটি সমাজের ক্ষেত্রে সেটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থা হোক আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হোক ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা প্রতিটি সরকারের যেমন অপরিহার্য এবং প্রতিটি নাগরিকেরও অধিকার হচ্ছে ন্যায় ইনসাফ ভিত্তিক তার জীবনকে পরিপালন করা পরিচালনা করা আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় ন্যায় ইনসাফকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে অভিহিত করেছে এখানে কারো প্রতি অন্যায় অবিচার জুলুম করার কোনো সুযোগ নেই কারণ ইসলামী রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক
তার জীবন ব্যবস্থা পরিপালিত হবে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী। আর পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি সেখানে পরিপালিত হয়, সেখানে অন্যায়ের, অবিচারের, শোষণ, নির্যাতন, নিপীড়নের বিন্দুমাত্র কোনো সুযোগ থাকতে পারে না। ইসলামী রাষ্ট্রের সর্বস্তরে মূলত ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা হয়, সকল ধরনের অন্যায় এবং অত্যাচারকে সমূলে মূলোৎপাটন করা হয় এবং ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে সবল এবং দুর্বলের মাঝে কোনো পার্থক্য তৈরি করে না। যেমন এই প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে এরশাদ করেছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলে, বলা হচ্ছে সূরা নিসা আয়াত নম্বর হচ্ছে 58, যখন মানুষের মাঝে তোমরা কোনো বিচার ফয়সালা করবে আর সেটা করবে ন্যায় এবং ইনসাফের সাথে। তো সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্যের বিষয়ে আলোকপাত করছি। তৃতীয় নম্বর আমরা দেখছি ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠনে ইসলামী রাষ্ট্রের ভূমিকা অনস্বীকার্য। এরপর আমরা দেখি ফৌজদারি দণ্ডবিধি কার্যক্রম পরিপালন করা। ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার পরেও ইসলামী রাষ্ট্রের ফৌজদারি দণ্ডবিধি, যেগুলি আদালত কর্তৃক যে দণ্ডবিধিগুলি আরোপিত সেগুলি কার্যকর করার ক্ষেত্রেও কোনো বিন্দুমাত্র কার্পণ্য ইসলামী রাষ্ট্রে করা হয় না। ইসলামী রাষ্ট্রে দণ্ডবিধি কার্যকর করার ক্ষেত্রে আল্লাহর নির্দেশের মূলত পরিপূর্ণ আনুগত্য করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খুলাফায়ে রাশিদার যুগেও আমরা দেখেছি ফৌজদারি দণ্ডবিধি কার্যকরে তারা কখনো পিছপা হননি। যেমন চুরির শাস্তি, জিনা ব্যভিচারের শাস্তি, নেশাখুরের শাস্তি, ডাকাত এবং সন্ত্রাসের শাস্তি, এগুলি হচ্ছে ইসলামী ফৌজদারি দণ্ডবিধি। এগুলি পরিপালন করার ক্ষেত্রে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সর্বাত্মক জোর দেওয়া হয়। যেমন এই প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এরশাদ করেছেন সূরা মায়েদা আয়াত নম্বর 33, সেখানে বলেছেন, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে পৃথিবীতে দাঙ্গা এবং সন্ত্রাস সৃষ্টির অপচেষ্টা চালায়, তাদের শাস্তি হল তাদেরকে হত্যা করা হবে, কিংবা তাদের শৃঙ্খলাবদ্ধ করা হবে, অথবা বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে ফেলা হবে, কিংবা দেশ থেকে তাদের নির্বাসিত করা হবে। তো সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সেখানে অন্যায়, অবিচার, জুলুম তো দূরের কথা। ফৌজদারি যেসব অপরাধগুলি সমাজে সংঘটিত হয়, সেগুলির বিরুদ্ধে পবিত্র কোরআন এবং সুন্নার বাণী অনুযায়ী মূলত সেগুলি কার্যকর করা হয়, যার প্রেক্ষিতে ইসলামী রাষ্ট্রে শান্তির সুবাতাস চারিদিক থেকে বইতে থাকে। এরপর আমরা দেখছি প্রিয় শিক্ষার্থীরা, দুর্বল ও অসহায়দের অধিকার প্রতিষ্ঠাকরণ। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্র ব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে দুর্বল ও অসহায়দের প্রতি অধিকার। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় অনেক ক্ষেত্রে দেখা যায় যেখানে দুর্বল, অসহায়, নিপীড়িতদের জন্য আসলে কেউ দেখার নেই, এরকম অবস্থা তৈরি হয়। যেমন অনেক সময় বলা হয় বিচারের বাণী নীরবে কাঁদে, তো অনেক ক্ষেত্রে সেটা সত্য হয়, আবার অনেক ক্ষেত্রেও মূলত সেখানে আসলে সরকারি ব্যবস্থার কারণে তারা সেই অবস্থা থেকে উত্তরণও তাদের অনেক ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে। তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় দুর্বল ও অসহায়দের প্রতিষ্ঠার ব্যাপারে ইসলামী সরকার প্রধান সর্বাগ্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, আর এটা দায়িত্ব পালনটা মূলত পবিত্র কোরআন এবং সুন্নারই নির্দেশনা মাত্র। আর ইসলামী রাষ্ট্রের ফলে দুর্বল ও অসহায়দের পূর্ণ সহযোগিতা করা হয়। এখানে দুর্বল সবলকে কোনো ভেদাভেদ বা পার্থক্যের দেয়াল তৈরি করা হয় না, বরং তাদেরকে কখনো অবহেলা করা হয় না, বরং তাদেরকে কাছে টেনে নেওয়া হয় যাতে করে তারা তাদের ন্যায্য অধিকারগুলি আদায়ে তৎপর হতে পারে। দরিদ্রের সম্পদে তাদের সুনির্দিষ্ট অধিকারের কথা আল্লাহ তাআলা কোরআনে এরশাদ করে বলেন, ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কু লিস হাক্কুল মাআলুমি ওয়ালিসাইল ওয়াল মাহরুম, সূরা মাআরিজ আয়াত নম্বর 24 এবং 25। তাদের সম্পদে এমন সব লোকদের সুনির্দিষ্ট অধিকার রয়েছে যারা চায় তদ্ভিক্ষ এবং যারা বঞ্চিত। অর্থাৎ সেজন্য বলা হচ্ছে যে জাকাত ব্যবস্থার কথা বলা হয়েছে, কর্জি হাসানার কথা বলা হয়েছে, তো সে কারণে বলা হয়েছে দুর্বল অসহায়দের, ধনীদের সম্পদে তাদের প্রতি সহানুভূতি, সহমর্মিতা দেখানো নয়, বরং ধনীদের সম্পদে দুর্বল, অসহায় এবং দুর্বলদের মূলত এটা অধিকার। সুতরাং সে যদি অধিকার না প্রদান করে, তাহলে ইসলামী রাষ্ট্রপ্রধানের কর্তব্য হচ্ছে তার থেকে সেই অধিকারগুলি, অর্থাৎ সবল তথা ধনীদের থেকে সেই অধিকারগুলি আদায় করে অসহায় দুর্বলদের সেই অধিকারগুলি প্রতিষ্ঠা করা। তো সুতরাং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমরা দেখছি যে দুর্বল এবং অসহায়দের অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ইসলামী রাষ্ট্র বিন্দুমাত্র ছাড় প্রদান করে না। এক্ষেত্রে সবল দুর্বলের ক্ষেত্রে কোনো ভেদাভেদও তৈরি হয় না।
প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা ইসলামী রাষ্ট্রের আরো কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটার মধ্যে প্রথমে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব সেটা হচ্ছে পুরুষ রাষ্ট্রপ্রধান। ইসলামী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হবে পুরুষ। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান একজন পুরুষ ব্যক্তি নির্বাচিত হবেন। এই রাষ্ট্রপ্রধান কিংবা রাষ্ট্রের প্রধান মহিলা হতে পারে না, কেননা রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রের সকল কাজে কি করতে হয়, নেতৃত্ব দিতে হয়। তিনি রাষ্ট্রের নেতৃত্বদানের পাশাপাশি কেন্দ্রীয় মসজিদ, জাতীয় ঈদগাহে তিনি ইমামতিও করেন। সেক্ষেত্রে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান পুরুষ হওয়াটা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক এই সকল কাজ রাষ্ট্রপ্রধান কি মূলত করতে হয়, আর কোন নারীর পক্ষে কাজ করাটা সম্ভব নয়। এই প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর রিজাল উকাওয়ামুল আলাল নিসা বিমা ফাদ্দালাল্লাহু বাদাহুম আলা বাদ, সূরা নিসা আয়াত নম্বর 34, যে পুরুষ নারীর কর্তা, কারণ আল্লাহ তাদের একে অপরের উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখছি ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হবেন পুরুষ, তবে ইসলামী রাষ্ট্রের অপরাপর যে বিভাগ এবং অনুবিভাগগুলি রয়েছে সেখানে নারী তার যোগ্যতা এবং সাধ্যমতো ইসলামী বিধিবিধান মোতাবেক সেখানেও সে তার দায়িত্ব পালন করতে ইসলামে কোনো বাধা নেই। তো সুতরাং তো রাষ্ট্রপ্রধান হওয়ার ক্ষেত্রে, ইসলামের রাষ্ট্রপ্রধান হওয়ার ক্ষেত্রে যেহেতু ইসলাম নির্ধারিত সে বিধিবিধান, সেটা হচ্ছে পুরুষ হতে হবে, কারণ একজন নারীর পক্ষে সাপ্তাহিক মসজিদে জোয়ান নামাজ ইমামতি করা, ঈদগাহের নামাজ ইমামতি করা সম্ভব নয়। সেক্ষেত্রে একজন পুরুষই হবেন ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। আর ইসলামী রাষ্ট্রের অপরর যে বিভাগগুলি, সেই বিভাগগুলিতে নারী তার যোগ্যতা অনুযায়ী সেখানে পদ লাভের অধিকার সেখানে সংরক্ষণ করেন। এরপর আমরা দেখছি প্রিয় শিক্ষার্থীরা, ইসলামী রাষ্ট্রের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে আদর্শিক রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র একটা আদর্শিক রাষ্ট্র। এই রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার দায়িত্বে দ্বারা থাকবে এর মৌলিক দর্শন এবং বিধিবিধান স্বীকার এবং আনুগত্য করে। এই আদর্শ স্বীকার করে না কিন্তু অনুগত হয়ে বসবাস করতে চায় এমন লোকদের রাষ্ট্র পুরোপুরি অধিকার এবং সুযোগ প্রদান করে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখছি ইসলামী রাষ্ট্র হচ্ছে আদর্শিক রাষ্ট্র। সে রাষ্ট্রে যারা রাষ্ট্রের রাষ্ট্র প্রধানের দায়িত্ব পালন করেন অথবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা সমাসীন হন, আসীন হন, তারাও ইসলামী রাষ্ট্রের আদর্শকে মনোপ্রাণে গ্রহণ করেন, ফলে এই আদর্শ স্বীকার করে না কিন্তু অনুগত হয়ে বসবাস করতে চায় এমন লোকদের রাষ্ট্র পুরোপুরি অধিকার এবং তার সুযোগ সুবিধাও প্রদান করে থাকে। যেমন এই প্রসঙ্গে যদি আমরা বলি, তাহলে বলবো ইসলামী রাষ্ট্রেও আমরা দেখি অমুসলিম নাগরিকরাও সে বসবাস করে, কিন্তু তারা ইসলামী রাষ্ট্রের প্রতি বিরুদ্ধাচরণ করে না, বরং ইসলামী রাষ্ট্রের যাবতীয় বিধিবিধানগুলি তারা পরিপালনের চেষ্টা করে শুধুমাত্র ধর্মীয় বিষয় ছাড়া। তো সুতরাং এক্ষেত্রে দেখা গেছে ভিন্ন ধর্মের লোক বসবাস করা সত্ত্বেও ইসলামিক আদর্শী রাষ্ট্র এই কারণে যে সকল নাগরিকের প্রতি তাদের দৃষ্টি সমানভাবে আবৃত থাকে, ফলে মুসলিম হিসেবে সে তার অধিকার বেশি পাবে, অমুসলিম বা অপরাপর ধর্মের লোকেরা তার অধিকার থেকে বঞ্চিত হবে, বিষয়টি এরকম নয়। বরং ইসলামী রাষ্ট্রে আদর্শিক রাষ্ট্র হওয়ার প্রেক্ষিতে মূলত সকল ধর্ম এবং সকল বর্ণ গোত্রের মানুষের প্রতি সমান এবং সুবিচার প্রতিষ্ঠা করা হয়। এরপর আমরা দেখছি প্রিয় শিক্ষার্থীরা, সর্বজনীন বিশ্ব রাষ্ট্র। ইসলামী রাষ্ট্রের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সর্বজনীন বিশ্ব রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র হবে সর্বজনীন একটি বিশ্বরাষ্ট্র। এখানে বর্ণ, ভাষা, গোত্রের কোনো ভেদাভেদ থাকবে না, প্রত্যেকটি মানুষ মূলত একই আদমের সন্তান। সেখানে ধর্ম, গোত্রের কোনো ভেদাভেদকে সেখানে গ্রহণ করা হবে না, বরং মানুষের যোগ্যতার, মানুষের এই মানুষ হিসেবে তার মাপকাঠি হবে মূলত তার তাকওয়া। তো সেক্ষেত্রে আল্লাহ পবিত্রগণ এরশাদ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাসি বাশীরান ওয়া নাদীরান, হে নবী, আমি আপনাকে সমগ্র মানবজাতির জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি, সূরা সাবা আয়াত নম্বর হচ্ছে 28। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখছি ইসলামী রাষ্ট্র হচ্ছে এখানে সর্বজনীন রাষ্ট্র। এখানে কোনো ধর্ম, বর্ণ, গোত্রের কোনো ভেদাভেদ করা হয় না, প্রত্যেকটা নাগরিক তার অধিকার নিয়ে মূলত ইসলামী রাষ্ট্রে তার শান্তিপূর্ণভাবে তার জীবনকে পরিচালনা করতে পারে, পরিপালিত হতে পারে। এরপর আমরা দেখছি ইসলামী রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠা। ইসলামী রাষ্ট্র যখন প্রতিষ্ঠা, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে চারটি কর্ম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা লাভ করে, আর এটা ইসলামী রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বটে। আর এই চারটি কর্মের বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনেই আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন।
এরশাদ হচ্ছে আল্লাদিনা ইন মাক্কান্নাহুম ফিল আরদে আকামুস সালাতা ওয়াতুজ যাকাতা আমরু বিল মারুফ ওয়া নাহউ আনিল মুনকার, সূরা হজ আয়াত নম্বর হচ্ছে 41। এরশাদ হচ্ছে আর যদি এই মুসলমানদের পৃথিবীতে আমি ক্ষমতায় অধিষ্ঠিত করি, তারা প্রথমত নামাজ পড়বে, দ্বিতীয়ত জাকাত আদায় করবে, এবং তৃতীয়ত সৎকর্মের আদেশ দিবে এবং মন্দ কর্ম থেকে মানুষকে দূরে রাখবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখছি ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্যের মধ্যে যে চারটি বৈশিষ্ট্য আমাদের অপরিহার্য বিষয় হিসেবে বিবেচিত, সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের চারটি মৌলিক কর্মের সুনিশ্চিত ব্যবস্থা ইসলামী রাষ্ট্রপ্রধান করবেন। এরপর হচ্ছে মুসলিম রাষ্ট্রপ্রধান। ইসলামী রাষ্ট্রের আরও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হবে মুসলিম। শুধু তাই নয়, ইসলামী রাষ্ট্রের সকল সাংবিধানিক এবং প্রশাসনিক শীর্ষ পদসমূহে খাঁটি এবং অনুগত মুসলিম দায়িত্ব পালন করবেন। কেননা আদর্শিক রাষ্ট্রের ক্ষেত্রে আদর্শের প্রতি বিশ্বাস এবং আনুগত্য যদি না থাকে, তাহলে রাষ্ট্রের যাবতীয় বিধিবিধানগুলি যেমন পালন করা তার পক্ষে অসম্ভব, তেমনি এইসব বিধিবিধানগুলি পরিপালন করার ক্ষেত্রেও প্রধান বাধা বা অন্তরায় হিসেবে দাঁড়ায়। তো সুতরাং ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখছি রাষ্ট্রপ্রধান পুরুষ হওয়ার পাশাপাশি তিনি মুসলিম রাষ্ট্রপ্রধান হবে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে মুসলিম ব্যক্তিরাই সেই পদগুলিকে অলঙ্কৃত। এরপর আমরা দেখছি প্রিয় শিক্ষার্থী রাষ্ট্র অধিকার প্রতিষ্ঠা। ইসলামী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আরো যে বিষয়গুলি হচ্ছে সেটা হচ্ছে সেখানে শ্রমিকের অধিকারকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় এবং তার প্রতি সুবিচার করা হয় এবং নির্দেশনা হচ্ছে শ্রমিককে তার গাম শুকানোর পূর্বেই তার ন্যায্য বিনিময় ন্যায্য পারিশ্রমিক তাকে প্রদান করা। তো সে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, উতুল আজিরা আজরাহু কাবলা আইয়ুজিফা আরাকাহু, তোমরা শ্রমিককে তার মজুরি দিয়ে দাও তার গাম শুকানোর পূর্বে। ইবনে মাজা, হাদিস নম্বর হচ্ছে 2443। তাহলে ইসলামী রাষ্ট্রের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সেখানে মালিক শ্রমিকের অধিকারকে যথোপযুক্ত মূল্যায়ন করা হয় এবং এক্ষেত্রে শ্রমিকের অধিকারকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়, কারণ তারা হচ্ছে নির্যাতিত, নিপীড়িত এবং নিষ্পেষিত হয়ে যেন তারা সমাজে বেঁচে না থাকতে পারে, মূলত তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ইসলামী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রমিককে তার যথাযথ মজুরি প্রতিষ্ঠার ব্যাপারে তাকে সচেতন করা। উত্তরাধিকার আইনের বাস্তবায়ন ইসলামী রাষ্ট্রের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, যেখানে মৃত ব্যক্তি রেখে যাওয়া সম্পত্তি যথার্থভাবে বাস্তবায়ন এবং পরিপালন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ইসলামী রাষ্ট্র, যেমন আল্লাহ পবিত্রগণ এরশাদ করেছেন, ওয়ালি রিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন ওয়ালি নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন, তাদের পিতামাতা এবং আত্মীয় স্বজনের রেখে যাওয়া ধন সম্পত্তি পুরুষের যেমন নির্দিষ্ট অধিকার রয়েছে, তেমনি নারীদের জন্য নির্দিষ্ট অংশ আছে যা তাদের পিতামাতা এবং আত্মীয় স্বজন রেখে যায়। তো সুতরাং ইসলামী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সেখানে উত্তরাধিকারী আইনের যথার্থ এবং কার্যকরী বাস্তবায়ন সেখানে প্রতিফলিত হয় এবং সেটা বাস্তবায়ন করার জন্য ইসলামী সরকার প্রধানকে মূলত নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর আমরা দেখি দুর্নীতি নির্মূল। আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ধ্বংস বা দেয়ালে পিট থেকে যাওয়ার যে অবস্থাটা তৈরি করি সেটা হচ্ছে দুর্নীতি। অর্থাৎ দুর্নীতি যে কোনো রাষ্ট্রের জন্য না, সমাজ ব্যবস্থা, পারিবারিক কাঠামো, প্রত্যেকটা ক্ষেত্রেই দুর্নীতি মূলত মানুষের ধ্বংসের একমাত্র উপায় বা অবলম্বন। তো সুতরাং ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে দুর্নীতিকে কখনো মেনে নেওয়া হয় না, বরং সকল ক্ষেত্রে নীতির প্রয়োগেই মূলত এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়। সেক্ষেত্রে আল্লাহ তাআলা এরশাদ করেছেন যখন সূরা নিসার 135 নম্বর আয়াতে, ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু ওয়া ইন তালবু আও তু'ইদু ফা ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, অতএব তুমি কখনো ন্যায়বিচার করতে গেলে নিজের খেয়াল খুশি মতো করো না, যদি তোমরা পেছানো কথা বলো কিংবা সাক্ষ্য প্রদান থেকে বিরত থাকো তাহলে জেনে রাখো তোমরা যা কিছুই করো না কেন আল্লাহ তার যথার্থ খবর রাখেন, অর্থাৎ আল্লাহ সে বিষয়ে অবহত। তো সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় দুর্নীতিকে কখনো প্রাধান্য দেওয়া হয় না, বরং সেখানে নীতি প্রচলনই সবচেয়ে বেশি প্রয়োগ করা হয়, আর যেটা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। তো সুতরাং আমরা দেখছি ইসলামী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে সেখানে দুর্নীতিকে নির্মূল করে বরং সুনীতির প্রতিষ্ঠাই ইসলামী রাষ্ট্রপ্রধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপর আমরা দেখছি ব্যবসায় সততা প্রতিষ্ঠা। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সততা ভিত্তিক অর্থাৎ বৈধ পন্থায় বৈধ উপায়ে সে ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসাকে পরিচালনা করা, পরিপালন করা ইসলামী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বটে।
এরপর আমরা দেখছি পরামর্শ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। ইসলামী রাষ্ট্রের আরো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সেই রাষ্ট্র ব্যবস্থার প্রত্যেকটি কর্ম হবে পরামর্শের ভিত্তিতে। সেখানে নিজের কোন রাষ্ট্রপ্রধান নিজের খেয়াল খুশি মতো এমন কোন কাজ সেখানে করার কোনো সুযোগ নেই, বরং রাষ্ট্রের জনগুরুত্বপূর্ণ কার্যে ইসলামী রাষ্ট্রপ্রধান তার মন্ত্রিপরিষদের পরামর্শ, অভিমত এবং অনুমতি গ্রহণের মাধ্যমে মূলত রাষ্ট্রের জনগুরুত্বপূর্ণ কাজগুলি সম্পাদন করবে, যা আমরা আধুনিক রাষ্ট্র ব্যবস্থা তো দেখতে পাই। যেমন প্রধানমন্ত্রী কোনো কাজ করতে চাইলে সেটা তিনি মন্ত্রিপরিষদে উপস্থাপন করে, সে মন্ত্রিপরিষদের মাধ্যমে মূলত সংসদ হয়ে সেটা আইন আকারে বাস্তবায়ন হয়, বা কোনো কাজ করার ক্ষেত্রে সেটা সার্বিক সহায়তা হিসেবে ভূমিকা পালন করে। তো সুতরাং ইসলামী রাষ্ট্র ব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে সকল ক্ষেত্রে মূলত পরামর্শকে সেখানে প্রাধান্য দেওয়া হয়। পরামর্শ ব্যতিরেকে রাষ্ট্রপ্রধান কোনো কাজ করার ক্ষমতা বা অধিকার তিনি সংরক্ষণ করেন না। এরপর আমরা দেখছি আরো কিছু বৈশিষ্ট্য প্রিয় শিক্ষার্থীরা দেখছি জীবনের নিরাপত্তা সেখানে সুনিশ্চিত করা হয়। প্রথমত মানুষ বেঁচে থাকলেই তার অপর অপর বিধানগুলি তার উপর আরোপিত হয়, সেক্ষেত্রে জীবনের সুনিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করা হয়, অন্যায়ভাবে কারো হত্যাকেও সেখানে নিষিদ্ধ। দ্বিতীয়ত আমরা দেখছি সম্পদের নিরাপত্তা, মানুষ বেঁচে থাকলে এরপর সম্পদের প্রয়োজন হয়, সে সম্পদের নিরাপত্তা প্রদান ইসলামী রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য। এরপর আমরা দেখছি সম্ভ্রমের নিরাপত্তা, জীবন সম্পদ সম্ভ্রমের এই তিনটা বিষয়ে প্রতিটি মানুষের বেঁচে থাকার জন্য এক অনিবার্য দিক। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় এই মানুষের জীবন সম্পদ এবং সম্ভ্রমের সুনিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা ইসলামী রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য বটে। এরপর আমরা দেখছি রাজনৈতিক অধিকার প্রদান, ইসলামী রাষ্ট্রের আরও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ইসলামী রাষ্ট্রের নাগরিকরা সেটা তারা রাজনীতি করার অধিকার সংরক্ষণ করে, তার ইচ্ছা অনুযায়ী সে দল গঠন করার এবং দল থেকে পদত্যাগ করার অধিকারও তিনি সংরক্ষণ করেন। সুতরাং এটা তার মৌলিক অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত বিষয়। এরপর আমরা দেখি সুষম অর্থ ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় অর্থনৈতিক কর্মকাণ্ড হবে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে, ফলে দরিদ্রের সম্পদ থেকে যাদা জাকাত আদায় করে দরিদ্রকে প্রদান করা হবে, ফলে এক্ষেত্রে সম্পদের বন্টন করা হবে সুষমভাবে, যাতে করে কোনো বঞ্চিত নিপীড়িত নাগরিক যেন কোনো অর্থ বন্টন থেকে যেন সে বঞ্চিত না হয়। আর সর্বশেষ প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখি ইসলামী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সে রাষ্ট্রের অমুসলিম তথা অপর অপর ধর্মের নাগরিক যারা বসবাস করে তাদের প্রতি অবিচার জুলুম করা হয় না, বরং তাদেরকে নাগরিক হিসাবেই মূল্যায়ন করা হয়, তার প্রতি অবিচার করা হয় না তার প্রতি তাকে ধর্মান্তরিত করার অথবা জোর করে ইসলাম ধর্মে প্রবেশ করারও তার প্রতি এরকম নির্যাতন নিপীড়ন করা হয় না, বরং নাগরিক হিসেবে একজন মুসলিম ব্যক্তি নাগরিক হিসেবে যে প্রাপ্য সুযোগ সুবিধা পেয়ে থাকেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থাও একজন অমুসলিমও একজন নাগরিক হিসেবে সেই সুযোগ সুবিধাটা পেয়ে থাকেন। অমুসলিম বলে তার প্রতি কোনো অবিচার বা অন্যায় অথবা তার প্রতি অবহেলা করা হয় না, যেমনি করে একজন মুসলিম হিসেবে নাগরিক হলে তার প্রতি অবারিত অনিয়মকে প্রশ্রয় দেওয়া হয় না, কিংবা তার প্রতি বেশি সহানুভূতিও প্রদর্শন করা হয় না, বরং নাগরিকের ক্ষেত্রে প্রত্যেকটা ইসলামী রাষ্ট্রে প্রত্যেকটা নাগরিকই সেটা ধর্মের ভিন্নতা ধর্মের যেই ধর্মের হোক না কেন প্রতিটি নাগরিকই মূলত ইসলামী রাষ্ট্রে সমান সুযোগ সুবিধা লাভ করে থাকেন। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এতক্ষণ যে বিষয়গুলি নিয়ে আলোকপাত করলাম মূলত ইসলামের পরিচয় নিয়ে আলোকপাত করলাম প্রিয় শিক্ষার্থীরা, আর সাথে সাথে ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য অনেকগুলি তন্মধ্য থেকে প্রিয় শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্যের কথাগুলি আমি তোমাদের সামনে আলোকপাত করছি। আশা করি তোমরা পয়েন্ট ভিত্তিক পরীক্ষা লিখলে তোমাদের মার্কস ক্যারি করার ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা পালন করবে। তো তোমরা যদি সংক্ষিপ্ত প্রশ্নে আসে তাহলে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্র বৈশিষ্ট্যগুলি তো আমরা 6-7টা বা 7-8টা বৈশিষ্ট্য সেখানে উল্লেখ করবে, আর যদি তোমাদের গ বিভাগে আসে তাহলে তোমরা বিস্তারিত পয়েন্টগুলি আলোচনা করে কয়েক লাইন প্রত্যেকটা পয়েন্টের সাথে আলোকপাত করে সাথে সাথে পবিত্র কোরআন এবং সুন্নাহর যে রেফারেন্সগুলি যে দলিলগুলি সেই দলিলগুলি উপস্থাপনের চেষ্টা করবে। আশা করি তোমরা ফুল মার্কস ক্যারি করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অগ্রগামী থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই, তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং পরবর্তী ক্লাসের প্রত্যাশা রইল, সে পর্যন্তই আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।